হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আর আজকে নতুন বছরের ফার্স্ট ব্লগ আমি স্টার্ট করলাম বৃহস্পতিবার থেকে, মানে আজকে হচ্ছে 2nd January 2020। তো ভাবছো নিশ্চয়ই হঠাৎ কেন শাড়ি পরেছি, তাই তো? তো শাড়ি তো আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই শাড়িটা তোমরা আগে দেখেছো। শাড়ি পরার কারণ হচ্ছে আমি এখন এই মুহূর্তে এক জায়গায় যাব, অর্ক আর আমি। এখন ঘড়িতে বাজে কিন্তু 2:15। কোথায় যাব? আসলে পুজোর সময়, দুর্গাপুজোর সময় তোমরা দেখে থাকবে যে আমাদের একটা গ্রুপ আছে, যেই যে গ্রুপটা পুজোর সময় আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। তো সেই গ্রুপেরই একজন দিদি অর্থাৎ দীপাদি, সেই দীপাদির শাশুড়ি মারা গেছেন। তো তার কাজ আজকে হচ্ছে মৎস্যমুখী, সেখানে আমাদের নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আর যদিও সেই মাসিমার বয়স অনেক হয়ে গিয়েছিল, 95 কাছাকাছি, তো হঠাৎ হার্ট অ্যাটাক করে উনি চলে যান, পৃথিবীর মায়া ত্যাগ করেন আর কি। তো যাই হোক, তো সেইখানে আজকে আমাকে অ্যাটেন্ড করতে যেতেই হবে, কারণ পাড়ার মধ্যে, তো সেই জন্য আরও যেতে হবে। সামনেই আমাদের যে একটা মাঠ রয়েছে, অনেক সময় যাতায়াতের পথে আমি দেখাই মাঠে ফুটবল খেলছে সবাই, তো সেই মাঠেই প্যান্ডেল করে খাওয়ানো হচ্ছে। আমি আর অর্ক যাবো, আশিস অফিসে গেছে, দুজনেই যাচ্ছি। আর যেহেতু এখন এরকম শ্রাদ্ধ অনুষ্ঠানে কিছু দেওয়ার নিয়ম রয়েছে আর কি, দিই আর কি, সেই জন্য আমিও একটা শাড়ি কিনে এনেছি, তো সেই দীপাদিকে দেব বলে। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা, এই শাড়িটা এনেছি। কেমন লাগলো তোমাদের শাড়িটা অবশ্যই বলো, কেমন? তো এই শাড়িটা এনেছি দীপাদির জন্য, দীপাদিকে দেব। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ছেলে তৈরি হচ্ছে, স্নান করে এসেছে ও, বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল, কিন্তু এই ঘন্টাখানেকের জন্য আমরা একটু বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো। তাহলে এখন বেরিয়ে যাচ্ছি, এসে তারপর কথা বলবো, ঠিক আছে? যদিও এই ধরনের অনুষ্ঠানগুলো অনেক সময় আমাদের ভালো লাগে না, যে কেউ মারা গেলে তার জন্য খাওয়ানো, যদিও এইগুলোর পেছনে অনেক রিজন আছে, আমি খাওয়া দাওয়া করে এসে সেগুলো নিয়ে একটুখানি আলোচনা করব, ঠিক আছে? এখন তাহলে বেরিয়ে যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। বেরোনোর আগে সকালের জলখাবারে কি খেয়েছিলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সকালে খেয়েছিলাম লুচি, ফুলকপি আলু ভাজা আর ডিমের কষা, হাঁসের ডিম। আমি আর অর্ক দেখো বেরিয়ে গেছি, আর এখন আমরা একটু ঘুরছি, পাড়ার মধ্যেই ঘুরছি, কারণ ব্যাচ একটা বসে গেছে আর আমরা পরের ব্যাচে বসবো। দেখো এখানটা কি সুন্দর গ্রিন, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা পুকুর, তো আমরা পুকুরের পাড় দিয়ে যাচ্ছি, আমরা এক্সপ্লোর করছি বিভিন্ন রাস্তা, বাড়ির সামনে কিন্তু কখনো যাওয়া হয়নি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এক মিনিটের ডিস্টেন্সে কত গ্রিনারি আমাদের বাড়ির থেকে বেরোনোর পর দেখতে পেলি তোমরা। আমরা এখন ঘুরছি, কারণ খিদে পেয়ে গেছে, তো দাঁড়িয়ে থাকলে আরও বেশি খিদে পাচ্ছে মাঠের মধ্যে, ওয়েট করতে হবে। এখন দেখা করে আমরা চলে এসেছি। খাওয়া দাওয়ার পর তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে কথা বলছি। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে, অনেকক্ষণই এসেছি, কিন্তু আমি শাড়িটা এখনো ছাড়িনি, তার কারণ আছে। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমার ডিউটি হয় অর্ককে পড়তে নিয়ে যাওয়ার জন্য, কারণ একটু দূরে এটা, তো সেই জন্য আমি এখনো ড্রেস ট্রেস ছাড়িনি, আর সোয়েটারও একটা পরে নিলাম, কারণ এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 5:30 বাজে, তো সেই জন্য ঠান্ডা লাগছে। আজকে কিন্তু ঠান্ডাটা অনেকটা কম আছে, কিন্তু এক্ষুনি একটু আগে বৃষ্টি হয়ে গেল প্রচুর, মানে প্রচুর নয়, মানে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল, তারপরে মানে ভেবেছিলাম অনেকটা ঠান্ডা লাগবে, কিন্তু দেখছি না, আসলে যেহেতু আজকে একটু মেঘলা ছিল ওয়েদারটা, সেই জন্য ঠান্ডাটা একটু কম। আর দেখলাম যেটা গুগল বাবাতে, যে ঠান্ডাটা কিন্তু শনিবার অবধি কমই থাকবে, তারপরে রোববার থেকে আবার ঠান্ডাটা বাড়বে,
একটু কম ঠান্ডা থাকলে একটাই সুবিধা যে সমস্ত কাজকর্ম একটু ভালোভাবে করা যায়, নইলে মানে সমস্ত কাজ করতে করতে একটাই মনে মনে একটা চিন্তা হয় যে খুব শীত করছে, খুব শীত করছে, এমন একটা ব্যাপার থাকে। সে তো থাকে না আর কি, অল্প শীতে। আর যাই হোক, জানুয়ারি তো হয়েই গেল 2 তারিখ, এবার আস্তে আস্তে দিন তো অনেকটাই বড় হতে শুরু করে দেবে। যদিও দিন বড় হওয়া স্টার্ট হয়ে গেছে বড়দিন থেকে, নাকি 22শে ডিসেম্বর থেকে দিন বড় হওয়া শুরু হয়ে যায়। তো এইভাবেই এখন তাও তো বেশ কিছুদিন হয়ে গেল দিন বড় হয়ে যাচ্ছে, মানে বেশ কয়েক মিনিট বা অনেকটাই, 5-10 মিনিট তো বড় হয়ে গেছে মনে হয়। আর এইভাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে দিনটা। আর পৌষ মাসটা জুড়ে একটু ঠান্ডা থাকবে, তারপরে আর তেমন ঠান্ডা থাকবে না, মানে উহু হাহা হুহু এরকম করার মতো ঠান্ডা থাকবে না। আর আরেকটা কথা তোমাদের বলে দিই যে গতকাল তুমি লাইভে এসেছিলাম, আর লাইভে অনেকের নাম মানে আমি বলতে পারিনি, নামগুলো উঠে যাচ্ছিল খুব তাড়াতাড়ি, সেই জন্য তো আমি কিন্তু ইচ্ছে করে এটা করিনি। অ্যাকচুয়ালি আমি দেখতেই পাচ্ছিলাম না সবার নামটা, এত তাড়াতাড়ি করে উঠছিল যে মানে ধরতে পারছিলাম না আমি এরকম আর কি অবস্থা। তবে এরপরের দিন যেদিন লাইভ আসবো আমি চেষ্টা করবো সবার কমেন্টগুলো ধরবার, ঠিক আছে? মানে আরেকটু আমি এক্সপিরিয়েন্সড হয়ে গেলাম লাইভের ক্ষেত্রে, এটা তো ফার্স্ট দিন ছিল সেই জন্য হয়তো আমি ধরতে পারিনি। একটা কথা আমি বলবো বলেছিলাম তোমাদের, তো একটু বসে বলি। আরেকটা কথা আমি তোমাদের বলবো বলেছিলাম, সেটা হচ্ছে এই যে এই ধরনের অনুষ্ঠান, মানে কেউ মারা গেলে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ানোর একটা ব্যাপার থাকে, এটা আমাদের অনেকের ঠিক ভালো লাগে না, যে যে মানুষটা নেই, যে চলে গেছে, তার জন্য এরকম বড় অনুষ্ঠান করে সবাইকে খাওয়ানোটা কি মানে আছে? অনেকের মনে হয় অনেকে খেতে চায় না শ্রাদ্ধ বাড়িতে বা এরকম অনুষ্ঠানে খেতে চায় না। তো এখানে একটা কথাই আমার বলার, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা এটার কারণ সেটা হচ্ছে শ্রাদ্ধ তো করতেই হয়, হিন্দু রিচুয়াল অনুসারে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতে হয়, আর এই যে লোকজন খাওয়ানোর ব্যাপারটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাবা মার প্রতি, মানে যিনি মারা গেছেন তার প্রতি একটা শ্রদ্ধা জানানোরই একটা উপায়। তো সেই কারণে এই খাওয়ানোটা হয়। আরেকটা হচ্ছে এটা একটা রিমেম্বার করার জন্য, অর্থাৎ আমি কি বলবো এটাকে, এটা একটা স্মরণ অনুষ্ঠান আর কি। তো যাদের পিতৃ বা মাতৃবিয়োগ হয় তারা একটা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন গত হয়ে যাওয়া বাবা বা মাকে। কিছু মানুষকে খাওয়ানো মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক মানুষ একসাথে জড়ো হয় মৃত আত্মার শান্তির কামনার জন্য, এটা হচ্ছে মেন রিজন। আর রিমেম্বারিং এর একটা ব্যাপার তো আছে, যেমন প্রতি বছর বছর কিন্তু অনেকেই এটা করে থাকেন, তারপরে প্রতি বছর হয়তো অনেক সময় আমরা স্মরণ করি, নিজেরা স্মরণ করি কিংবা আত্মীয় স্বজনকে ডেকে নিয়েও আমরা অনেক সময় স্মরণ করি পুজো কীর্তন ইত্যাদির মাধ্যমে। রিচুয়ালটার ইম্পর্টেন্স অবশ্যই রয়েছে আমার মনে হয়। তারপরে আরেকটা কথা আমার খুব মনে হয়, সেটা হচ্ছে যার বাবা বা মা মারা গেছে সে তো অনেকটা একা হয়ে যায়, সে যতই বিয়ে হোক, ছেলে মেয়ে হোক, যাই হোক না কেন, তার জীবনের সবচেয়ে বড় আপনজন বাবা মা তাদের বিয়োগ হয়ে যায়, সেই সময় কিছু মানুষকে তারা কাছে চায় একসাথে করে, তাদেরকে একসাথে তো করা সেভাবে যায় না, তো সেই জন্য সবাইকে একসাথে করে স্মরণ করা, আর যেহেতু সবাই একত্র হয় তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রাখা হয় এই আর কি। অ্যাকচুয়ালি এটা স্মরণ সবাই, এইটুকুই বলা ছিল। আর এখন তো আমি বেরোবো, কারণ 6টা বেজে গেছে, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও, এসে না, তোমাদের ওই বইগুলো আমি দেখিয়ে দিই ততক্ষণে, যে বইগুলো আমি মেলা থেকে কিনে এনেছিলাম। এইভাবে কেন বসেছি বলো তো, এইভাবে বসলে না ঠান্ডা কম লাগে, আমি বেশিরভাগ সময় এইভাবে বসে থাকি শীতকালে। যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে মেলা থেকে কি কি এনেছি দেখাবো, কিন্তু কি কি এনেছি সেটা দেখানো হয়নি, শুধু কাপটাই দেখিয়েছিলাম। তো আমি অ্যাকচুয়ালি যেগুলো এনেছিলাম সেগুলো সবই ওই পেট পুজো করার, মানে 2 রকম আচার এনেছিলাম, চালতার আচার আর হচ্ছে আমসত্তর আচার। আচার দুটো রয়েছে তবে অনেকটাই ফুরিয়ে গেছে, আর বিশেষ কিছু কেনা হয়নি। আর বইপত্র কিছু কিনেছি, জিলিপি গজা এগুলো তো আনাই হয়। এই প্লেন পাঁপড়টা এনেছি, প্লেন পাঁপড় আর ওই ছোট ছোট করে আলু ভাজার মতো ঝিরি ঝিরি থাকে যেটা ভেজে খেতে হয় সেইগুলো এনেছি, ওই টুকটাক আর কি। তো ওইগুলো আর দেখালাম না, আমি বইগুলোই জাস্ট তোমাদেরকে এখন দেখিয়ে দিই। চলে এসেছি, আমি দেখিয়ে দিই কী কী বই আমরা কিনেছি বইমেলা থেকে। এটা তো তোমরা দেখেছিলে, সেরাদের সেরা 50, এটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় 50 জন সেরা সেরা লেখকদের গল্প, একটা করে গল্প। যেমন এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভোজন বিলাসী শয্যা বিলাসী, রবীন্দ্রনাথের বলাই, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ব্যাকুলতা, স্বামী বিবেকানন্দর প্রাণ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বানর রাজপুত্র, এরকম অনেকেরই একটা একটা করে সুন্দর সুন্দর গল্প এই বইটার মধ্যে রয়েছে। এটা অর্ক নিয়ে এসছে চয়েস করে, এটা এখন ওর পড়া হয়নি। একটা গল্প পড়েছিস বাবা এটা? কোনটা? বলাই,
একটা গল্প এখান থেকে শুরু করেছে গল্প, সেটা হচ্ছে বলাই। আর এই দেখো, এটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। এই গীতাঞ্জলির মধ্যে ইংরেজি আর বাংলা দুটোই রয়েছে। এই গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেজন্য একটা বাড়িতে রাখা উচিত আর কি। আমার মনে হলো গীতাঞ্জলিটা আমার ছিল না, তো অর্ক বললো যে ঠিক আছে এটা নাও, এটা নিলাম। এটা ইংলিশ আর বেঙ্গলি দুটোই, কিন্তু দুটো ভাষানই রয়েছে। যেমন প্রথমে রয়েছে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলাতব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। এটার ইংলিশটাও রয়েছে, দাও হ্যাস্ট মেড মি এন্ডলেস, সাচ ইজ দাই প্লেজার, দিস ফ্রেইল ভেসেল দাও এমটিয়েস্ট, দাও এমটিয়েস্ট এগেইন অ্যান্ড এগেইন, অ্যান্ড ফিলেস্ট ইট এভার উইথ ফ্রেশ লাইফ। মানে ইংলিশটাও যেরকম রয়েছে বাংলাটাও রয়েছে, সেই জন্য এটা আমার মনে হলো খুব সুন্দর একটা বই অর্কর জন্য হবে, সবার জন্য। তো এটা এনেছি। আরেকটা অর্ক এনেছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা, যেটা অলরেডি আমাদের পড়া, আমার তো অন্তত পড়া, আর রয়েছেও বাড়িতে, বোধ হয় খুঁজলে পাওয়াও যাবে, কিন্তু ও যখন বললো তো আমি একটা নিয়ে এলাম। শুধু কপালকুণ্ডলাটা এর মধ্যে রয়েছে। আর ও যে বইটা শেষ করে ফেলেছে, মানে আনার পর এটা পুরো ফিনিশ, মানে পড়া হয়ে গেছে, সেটা হচ্ছে চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ড। এই এত মোটা একটা বই, 260 পেজের বই, দুদিনে পড়ে শেষ। এই দেখো 260 পেজ লাস্ট পেজটা, দুদিনে পড়ে শেষ করে ফেলেছে এই বইটা। তো আমি বললাম তাহলে লাইব্রেরি থেকে এনেই তুই পড়তে পারিস, কিনে এনে পড়ে আর কি হবে। তর্ক বললো যে বাড়িতে বই রাখা ভালো, লাইব্রেরি থেকে এনে এনে পড়ার থেকে বাড়িতে বইগুলো রাখা ভালো। ঠিক আছে রাখ, কিন্তু যেহেতু শেষের দিকে গেছে বই মেলে, আরো একটা দুটো এরকম বই ওর যেগুলো পছন্দ কেনা হলো না আর কি, তাহলে কিনে দিতাম। ও নিজেই বুঝতে পারছিল না যে কোনটা কিনবে, চেতন ভগতের আরো বই আনলে ভালো হতো আর কি, ওর ভালো লেগেছে। আর আমি একটা নিয়েছি দেখো, বুঝতেই পারছো রান্নার অভিধান খুব দরকার আমার এটা। তো এই এই হচ্ছে আমার বই মেলার কেনাকাটা, দেখলে তোমরা। এবার তাহলে আমি শেষ করছি, কারণ এখন আমাকে বেরোতে হবে, অর্ককে রেডি করে নিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। ওয়েলকাম এগেইন, অর্ককে পড়তে দিয়ে চলে এসেছি, ইভেন এখন অর্কও বাড়ি চলে এসেছে। তো আমি তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করবো বলে আবার বসলাম, আর ব্লগটাও শেষ করতে হবে। সেটা হচ্ছে আমি ফেরার পথে একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আমার ভীষণ কেনার ইচ্ছে ছিল। সেটা হচ্ছে আবার সেই কিচেন রিলেটেড, আর কিচেনে আমি তোমাদের বলেছি আমি সমস্ত প্লাস্টিক অ্যালুমিনিয়াম দূর করবো, সেটা দেখো আমি একটা স্টিলের হাঁড়ি নিয়ে এসেছি, দেখেছো কেমন হয়েছে হাঁড়িটা, অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, আমাদের তিনজনের জন্য রান্না হয়ে যাবে। এটা হচ্ছে 4 নাম্বার সাইজ, দোকানদার যা বললো। আর এটার প্রাইস নিয়েছে 300 টাকা। এটা একটা প্লেটের মতোই আমার মনে হচ্ছে, ঢাকনা হিসেবে এটাকে দিয়েছে, কেমন লাগলো জানিও। আর এসে আমার এটাই তোমাদের দেখানো ছিল, আর তোমরা তো জানোই আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি বেশি ব্লগটা বাড়াচ্ছি না, তাহলে আজকের মতো আমার গল্পটা এখানেই শেষ হলো, আর নোটে গাছটিও এখানেই মরলো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে, আশা করি আরো অনেক অনেক ইন্টারেস্টিং গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমাদের কিন্তু সঙ্গে চাই, তোমরা এইভাবেই সঙ্গে থেকো। তাহলে আজকের মতো গেলাম, টাটা, টেক কেয়ার অল অফ ইউ, বাই।